যে প্রিয় অঙ্গনে বছরের পর বছর কর্মব্যস্ততায় কেটেছে দিন, সেখানেই এখন শুয়ে আছেন নিথর দেহে। সোমবার রাতে রাজধানী ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলা একাডেমি প্রাঙ্গণে। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সহকর্মী সহ দেশ বরেণ্য অনেকে। সিরাজি তার সৃষ্টিশীল মনের সঙ্গে প্রশাসনিক দক্ষতাটা মিলাতে পেরেছিলেন, যার ফলে বাংলা একাডেমিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবার আকাঙ্ক্ষা তার ছিল। বেসেলি তিনি তো প্রকৌশলী ছিলেন, কিন্তু এটা কিন্তু দেশের মানুষ জানে, দেশের মানুষ তাকে জানে কবি হাবিবুল্লাহ সিরাজি হিসেবে। এই জায়গাটিতেই তার ছিল সফলতা। অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন, গুণ সম্পন্ন কবি হাবিবুল্লাহ সিরাজির প্রশাসক হিসেবে তিনি কখনো কারো কাছে কোনো জিনিস চাপিয়ে দিতেন না। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই। তিনি সবসময় খুব স্পষ্ট ভাষায় শক্ত কথাগুলোকেও সুস্পষ্ট ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। তার মানবিক গুণাবলী, তার অসাম্প্রদায়িক চেতনা, তার মূল্যবোধ সবকিছুই আমাদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এরকম মেধাবী মানুষগুলো যখন চলে যায়, এটা আমাদের অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গন, দেশের জন্য অনেক বড় ক্ষতি। এটা আসলে পূরণ হবার না। সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তাকে নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজার পর দাফন করা হয় দেশ বরেণ্য এই কবিকে। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখায় ২০১৬ সালে একুশে পদক পান তিনি। এর আগে ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্ম হয় এই কবির। তার লেখা কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথাও লিখেছেন। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।